সব আসনে নৌকা, অকুল দরিয়ায় কুল পাচ্ছে না জাপা। আওয়ামী লীগের নির্বাচনী কৌশল বুঝতে পারছে না জাতীয় পার্টি জাপা। 298 আসনে নৌকার প্রার্থী থাকায় অতীতের অভিজ্ঞতায় শঙ্কিত লাঙ্গলের প্রার্থীরা। জাপার কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা বললেও এমপি হওয়া নিশ্চিত করলে লাঙ্গলের প্রার্থীরা আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা চান। আওয়ামী লীগের সঙ্গে জাপার সমঝোতার আলাপ না হলেও একটি সংস্কারের মাধ্যমে কথা চলছে। তারা আশ্বস্ত করছে জাপাকে ফের প্রধান বিরোধী দলে বসাতে কিছু আসন ছাড়বে আওয়ামী লীগ। তবে জাপার প্রত্যাশা 50 আসন হলেও সংখ্যার বিষয়ে কিছুই বলা হচ্ছে না। তবে কিভাবে কোনো প্রক্রিয়ায় জাপাকে আসন ছাড়া হবে তা বলতে পারছে না দলটির নেতারা। কিছু আসনে ম্যাচ ফিক্সিং হতে পারে ধারণা করা। জাপার এক কো চেয়ারম্যান বলেন, পুরোপুরি অন্ধকারে আছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ জানেন না কিভাবে নির্বাচন হবে। প্রার্থী হওয়া এ নেতার ভাষ্য, সাংগঠনিক শক্তি ও ভোটের অঙ্কে জাপা বহু পিছিয়ে থাকায় আওয়ামী লীগের সঙ্গে কোথাও পেরে ওঠাও সম্ভব। জিততে সমঝোতা দরকার, আসন না পেলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথাও বলেছেন তিনি। গত 3টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট এবং সমঝোতা করে জাপা 2008 সালে 49 আসনে লাঙ্গলের প্রার্থী ছিল, এর 29টিতে নৌকার প্রার্থী ছিল না। বাকি 20 আসনে নৌকা ও লাঙ্গল দুই দলের প্রার্থী ছিল। এসব আসনের সবটিতে হারে জাপা। 2014 সালের 5 জানুয়ারির বিএনপির বিহীন নির্বাচন জাপা চেয়ারম্যান ইরশাদ বর্জন করলেও রওশন এরশাদের নেতৃত্বে দলটির একাংশ ভোটে যায়। আওয়ামী লীগের ছাড় দেওয়া 33 আসনে জাপা জিতল। যে 46 আসনে নৌকা ও লাঙ্গল উভয় প্রতীকের প্রার্থী ছিল তার মাত্র একটিতে জিতে। 2018 সালের নির্বাচনে নৌকার বিরুদ্ধে 145টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটিতেও জামানত বাছেনি লাঙ্গলের। এই পরিসংখ্যানে স্পষ্ট, বিএনপি নির্বাচন বর্জন করলেও ফাঁকা মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার শক্তি নেই জাপা। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এবার আমাদের নীতি একলা চলক। আওয়ামী লীগের বিরুদ্ধে জেতা অসম্ভব বলে মনে করা জাপা প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেছেন, ভয় পেলে নির্বাচন করার দরকার নেই, 288 আসনে লাঙ্গল আছে, এবার আর সমঝোতা হবে না, সমঝোতার প্রশ্নও নেই। নৌকার বিরুদ্ধে লড়াইকে অসম মানছেন না মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী ভোট এখন বেশি, এই ভোটাররা কেন্দ্রে আসতে পারলে জাপা সংখ্যাগরিষ্ঠ আসন পারে। সরকার ও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে ভোটাররা কেন্দ্রে আসতে পারবে, এ কারণে নির্বাচনে যেতে রাজি হয়েছে জাপা। আশ্বাস পূরণ না হলে বিকল্প পথ খোলা বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই বিকল্প পথ কোনটি সে প্রশ্নে চূর্ণ বক্তব্য সময় বলবে। ভোটের হিসেবে লাঙ্গলের অবস্থান জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের পেছনে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জাপার পক্ষে 2-3টি আসন পাওয়াও কঠিন। আবার সমঝোতা করলে আন্তর্জাতিক মহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে জাপা এবং জোটের শরিকদের আগের মতো সরাসরি আসন ছাড়ছে না আওয়ামী লীগ। এতে অন্তত 295 আসনে নৌকা বা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জিতবেন। তাহলে আগামী সংসদে বিরোধী দল না থাকার বিড়ম্বনায় পড়বে সরকার, এতে আওয়ামী লীগেরই ক্ষতি। সেই কারণে কিছু আসনে নৌকাকে হারিয়ে লাঙ্গলকে জেতানো হবে বলে মনে করছেন জাপা চেয়ারম্যান জে এম কাদের ঘনিষ্ঠ এক নেতা। তবে আওয়ামী লীগ প্রার্থীরা এই কৌশল মানবেন কিনা তা নিয়ে তার নিজের সংশয় রয়েছে। তিনি বলেছেন, ঢাকা থেকে যে নির্দেশই যাক, স্থানীয় আওয়ামী লীগ নেতারা হারতে চাইবেন না, এতে ভয়ে জাপা প্রার্থীরা। গাইবান্ধা এক আসনে 2018 সালে উপনির্বাচনে নৌকাকে হারিয়ে এমপি হন জাপার প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারি। তারও অভিমত, আসন সমঝোতা প্রয়োজন। তিনি বলেন, বিএনপি ও জামায়াত নির্বাচন বর্জন করায় অশান্তি হতে পারে। আওয়ামী লীগ ও জাপা যদি যুদ্ধরত অবস্থায় থাকে তাহলে নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু হয়ে যেতে পারে। নির্বাচনের পরিবেশকে শান্ত রাখতে কিছুটা সমঝোতা প্রয়োজন, সমঝোতা হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঝুঁকি নেই। এদিকে বিএনপি নির্বাচন বর্জন করায় দলটির সমর্থকদের ভোটে ভালো ফলের আশা করছেন জাপার অনেক শীর্ষ নেতা। কয়েক মাস আগে 5 সিটির নির্বাচনেও বিএনপি ছিল না, কিন্তু সিলেট বাদে কোথাও তৃতীয় হতে পারেনি জাপার। ঢাকায় প্রার্থী হওয়ার জাপার এক প্রেসিডিয়াম সদস্য বলেন, সিটিতে কাউন্সিলর প্রার্থীদের কারণে আত্মীয়তা ও মহল্লার ইস্যুতে ভোটার উপস্থিতি বাড়ে, সেখানে সুষ্ঠু ভোট হলেও জাতীয় নির্বাচনে তাও হবে না। আওয়ামী লীগ সমর্থকরাই আসবেন ভোট দিতে, তারা নৌকা অথবা দলের স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবেন, সমঝোতা না হলে জাপাকে ভোট দেবে কে? নারায়ণগঞ্জ 5 আসনে নৌকার প্রার্থী নেই জাপার। এমপি এ কে এম সেলিম ওসমান সেখানে ফের প্রার্থী হয়েছেন। দলীয় সূত্রের ভাষ্য, ওসমান পরিবারকে ছাড়া হয়েছে আসনটি। এখানে ছাড়া আর কোথাও জাপার জয় নিশ্চিত নয়। আওয়ামী লীগ ছাড় না দিলে রংপুর 3 আসনে জি এম কাদেরের জয় অনিশ্চিত।